আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আর আজকের রেসিপিটা হচ্ছে নতুন আর একটু ইউনিক চলুন তাহলে এই রেসিপিটা আমি কি করে করি দেখে নিন আচ্ছা প্রথমে আমি একটি কড়াইতে তেল দিয়ে দেব তেলটা একটু গরম হবে তার ভিতরে আমি পাকা সবরি কলা নিয়েছি এখানে চারটা কলাগুলো দিয়ে দিব এখন কলাগুলোকে আমি লালচে করে ভেজে নেব দেখুন এক সাইডে আমার কলা ভাজা হয়ে গেছে আমি এখন অপর সাইডে ভেজে নেব দেখুন যেহেতু গোল্ডেন হয়ে গেছে ভাজাটা আমি এখন কলাটাকে উঠিয়ে নেব এখন আমি একটি পাত্রিতে আটা নিয়েছি চিনি নিচ্ছি এক কাপ আটা আর হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি আটাটাকে মিক্স করে নেব ভালো করে এখন আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি আমি এই ব্যাটারটা ফুললি দুধ দিয়ে করব। কোনো পানি দিব না দেখুন ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি ভালো করে আমার যে পরিমাণ দুধ লাগবে আমি ততটুকু দুধ দিব দেখুন আর এখন দিয়ে দিচ্ছি হলো ব্যানানা এসেন্স দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নেব দেখুন আমার রেডি হয়ে গেছে ব্যাটার এখন আমি দশ মিনিটের জন্য ব্যাটারটাকে রেস্ট করতে দেব আর এদিকে আমি যে কলাটা ভেজে নিয়েছিলাম সে কলাটা আমি ছুলে নিচ্ছি খোসাটা দেখুন একটা একটা করে সবগুলো ছুলে নিয়েছি এখন আমি কলাগুলোকে মাঝখান থেকে কেটে নিচ্ছি দেখুন কলাগুলোকে এভাবে কেটে নিতে হবে নেওয়ার পর আমি যে ব্যাটারটা রেডি করেছি দেখুন ব্যাটারটা আমার পারফেক্ট হয়ে গেছে এখন আমি ব্যাটারের মধ্যে একটা একটা করে কলা দিয়ে দেব আর দেখুন আমি তেল গরম করে নিয়েছি এবার তেলের ভিতর আমি কলাগুলো দিয়ে দিচ্ছি ব্যাটারে চুপিয়ে দেখুন যেই একবার এই মজার কলার রেসিপি খাবে সে বারবার আপনার কাছে এই কলার রেসিপিটা খেতে চাবে আর বাচ্চারাও খুব পছন্দ করবে আর আপনাদের কাছে যদি এই কলার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখুন এক সাইডে যখন ভাজা হয়ে যাবে তখন উলটিয়ে অপর সাইড করে নিতে হবে দেখুন আপনারা এই জিনিসটা খাওয়ার সময় উপরে ক্রিস্পি আর ভিতরে সফট মুখের সঙ্গে একদম মিলিয়ে যাবে দেখুন আমার এক সাইডে ভাজা হয়ে গেছে অপর সাইডে ভেজে নিচ্ছি এখন আমার দুই সাইডে ভাজা হয়ে গেছে ভালো মতন মনে হচ্ছে দেখুন আর একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি আমি এখন ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি কলার মজাদার রোল আর সবার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং খাবেন কেমন লেগেছে আমাকে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ